শঙ্করার্ধকে মারার জন্য বাইরে থেকে লোক আনা হয়েছিল। পথসভায় এমন চাঞ্চল্যকর অভিযোগ জ্যোৎস্নার্ধের। অভিযোগ তুললেন দলীয় নেতার বিরুদ্ধে। এদিন বাটার মোড়ে পথসভায় এমন চাঞ্চল্যকর অভিযোগ তোলেন তিনি। 10-15 দিন আগে শঙ্করার্ধকে মারার জন্য লোক আনা হয়েছিল। 20 বছর ধরে তাকে মারার চেষ্টা করা হচ্ছে। নির্বাচনী প্রচারের শেষ লগ্নে দাঁড়িয়ে বাটার মোড়ে পথসভা থেকে এমনই অভিযোগ তুললেন বনগাঁর প্রাক্তন পৌরমাতা তথা এবারের পৌর ভোটে 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী জ্যোৎস্নার্ধ। নির্বাচন কমিশনের নির্দেশ মতো শুক্রবারই ছিল ভোট প্রচারের শেষ দিন। এদিন বিকালে পথসভা চলছিল প্রার্থীর সমর্থনে বনগাঁ বাটার মোড় এলাকায়। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেন জ্যোৎস্নার্ধ। বনগাঁ পৌরসভার প্রাক্তন প্রশাসক তথা 3 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী গোপাল শেঠের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, যদিও এ বিষয়ে পাল্টা প্রতিক্রিয়া দিতে রাজি হননি প্রাক্তন প্রশাসক গোপাল শেঠ। এ বিষয়ে আমরা যোগাযোগ করেছিলাম বিধায়ক তথা পৌর নির্বাচন কমিটির চেয়ারম্যান বিশ্বজিৎ দাসের সাথে। বিশ্বজিৎ দাস বলেন, আমি শুনিনি, আপনাদের কাছ থেকে প্রথম শুনলাম, আলোচনা করে দেখব এই ধরনের কথা বলেছেন কিনা, শুনব, বলেছেন কিনা না জেনে কোনো কিছু বলতে পারবো না, আলোচনা করে দলগত সিদ্ধান্ত নেওয়া হবে। মারার জন্য গাংনাপুর থেকে লোক নিয়ে আসা হয়েছিল এবং তিনি আরও অনেক আক্রমণ করেছে, তাকে হারানোর জন্য তৃণমূল চক্রান্ত করছে, পার্টির লোকই চক্রান্ত করছে, এমন অভিযোগ করেছে, কি বলবেন? এটা এখনও আমি শুনিনি, যদিও আপনাদের কাছ থেকে শুনলাম, আমি নিশ্চিতভাবে এটা ওনাকে ডেকে আলোচনা করে দেখব যে উনি কী কী বলেছেন, সেটা দেখে তারপরে আমরা সিদ্ধান্ত নেব। যদি সেটা করে থাকেন নিশ্চিতভাবে ওনার আরও স্বাধীনতা বজায় রাখা উচিত ছিল, তবে আমরা দেখবো আপনারা যারা বললেন এটা আমরা তদন্ত করে বা ওনাকে জিজ্ঞাসাবাদ করে আমরা দেখব যদি করে থাকেন এটা ঠিক কাজ করেন। পথসভা শেষে আমরা যোগাযোগ করেছিলাম জ্যোৎস্নার্ধের সাথে। তিনি বলেন, আমি কোনো বাজে কথা বলিনি, পৌরসভায় যিনি আছেন সে কিছু বোঝে না, থানাটাকে শিমুলতলায় নিয়ে গেছে, মানুষ 2 তারিখের অপেক্ষা করছে। বলতেই পারি, আর কিছু তো বাজে কথা বলিনি, সে যদি আমাদের নামে বাজে বাজে কথা বলতে পারে কেন আমি এই কথাটা বলতে পারবো না? আমি তো আর কিছু বাজে কথা বলিনি। সে কিছুই জানে না কিভাবে উন্নয়ন করতে হয়, কি চিঠিতে কি লেটার লিখতে হয় একটা উন্নয়ন করতে গেলে, সেটাই জানে না। তুমি থানাটাকে নিয়ে গেছো আমার শিমুলতলায়, শিমুলতলা মানা মানুষগুলো খুব কষ্টের মধ্যে আছে, শুধু 2 তারিখের অপেক্ষায়, তারপরে তোমার তবলা বাজাবে তবলা। সভ্যসাচী ভট্টাচার্য ও সোমদাসের রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।